আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে চলে এসেছি আমাদের গ্র্যান্ড ফিনালে। আজকে আমাদের ফাইনাল ম্যাচ এই ফিএনসি কাপ ফুটবল টুর্নামেন্টের। আর সেই ফিএনসি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুত পুরো দেখা যাক, নিয়ে যাচ্ছি ভিতরে আপনারা দেখেন। হ্যাঁ ঠিক আছে, সামনে থেকে গাড়িটি সরিয়ে দেবে।
সমস্ত খেলোয়াড়দের কাছে অনুরোধ, আপনারা যেভাবে সারিবদ্ধ হতে পারে দাঁড়িয়েছিলেন, প্লিজ সেখানে চলে আসুন সারিবদ্ধ ভাবে দাঁড়ান। প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতার মাধ্যমে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করব। সমস্ত খেলোয়াড় এবং দর্শকদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যে যেখানে আছেন প্লিজ একবার উঠে দাঁড়াবেন, আমাদের শ্রদ্ধা ও নিবেদনের পরবর্তী কর্মসূচিতে যাব। রেফারি শ্রী মানব পান্ডা, প্লিজ যে যেখানে আছেন প্লিজ যেমন ভাবে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন। এবালু এবালু ভাই, আজকে দুটো ক্যাপ্টেন সনাতন সর্দার আর দীপক সর্দার, আজকের ম্যাচ ছবি মানব মণ্ডল, আছে কৃষ্ণ দত্ত, ফার্স্ট টিম বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার। সেন্ট জনস অ্যাম্বুলেন্সের 4টে এখানে সুপার হিরো বসে আছে, আমাদের সর্বক্ষণ সাহায্য করে। আমাদের চিত্তনে রেল শহরে যত টুর্নামেন্ট হয় দাদারাই আমাদের পাশে থাকে, আমাদের প্লেয়ারদের সেবা করে। অসংখ্য ধন্যবাদ সেন্ট জর্জ অ্যাম্বুলেন্সের মেম্বারদের। ম্যাচ শুরু হয়ে গেল, আজকে ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ, ফেসিফ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছে এখানে, আদিবাসী ইউনাইটেড ভার্সেস বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার বসিরহাট। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ম্যাচের, কুলচাঁদ হেমরাম। আজ কিন্তু দারুণ ফুটবল হতে চলেছে আজকে মেগা ফাইনাল ম্যাচে, মাঠে কিন্তু দর্শক প্রচুর। কুলচাঁদ হেমরাম পায় বল, দেখলে কাকে দেবেন, এখানে মুন্না মুনমুর হ্যান্ডবল, ফিকিক বসিরহাট বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার অনুকূলে, ফিকি নিমের ক্যাপ্টেন দীপক সর্দার। দীনেশ এটা এখানে বল কিন্তু কেড়ে নিয়েছেন এখানে দেবাশিস, দেবাশিস এখন বল পায় হচ্ছে মানুষ, মানুষ দাস, মানুষ দাস দেখছেন কাকে দেবেন, মানুষ একদম পুরো রাইট সাইড বরাবর দিয়ে দিচ্ছেন ওখানে দিব্যেন্দু পাত্র, অনেক সিনিয়র প্লেয়ার, ম্যাচুরি প্লেয়ার একদম। বল কেড়ে নিয়েছে এখানে চলেছেন বিমল, সরি বিমল মিঞ্চ, আক্রমণে বিমল মিঞ্চ, দেখছেন কাকে দেবেন, দেবাশিস দেওয়া কিন্তু খেলে দিয়েছে শুভঙ্করকে, শুভঙ্কর কিন্তু এগিয়ে চলে যায় আক্রমণে বসিরহাট, আক্রমণে বসিরহাট চলেছেন শুভঙ্কর, দেখছেন কাকে দেবেন, বল কিন্তু আছেন গোল হওয়ার সম্ভাবনা। আর এখানে সনাতন সর্দারের বুদ্ধিমান পরিচয় দিয়েছেন সনাতন সর্দার, এখানে বল কিন্তু আগিয়েছে, সেভ করে দিয়েছেন বল, নিশ্চিত গোল এখানে সেভ করে দিলেন দেবাশিস, দেবাশিস কিন্তু আগিয়েছে আক্রমণে দীপক সর্দার, আক্রমণে বসিরহাট বামন পুকুর ফুটবল কোচের এগিয়েছেন, ক্রস হবে হয়তো, ক্রস করেছেন, এখনও বল কিন্তু ঘরে ঘরে করছে, দেখছেন কাকে দেবেন, এখনও মানলেন শট, দুর্দান্ত একটি ক্রস ছিল, দুর্দান্ত ক্রস ছিল ওখানে দীপঙ্কর প্রামাণিকের, কিন্তু বলের নাগালে পেলেন এখানে শুভঙ্কর, গোলকিক আদিবাসী ইউনাইটেড অনুকূলে, গোলকিক নেমে সনাতন সর্দার ক্যাপ্টেন আজকের ম্যাচের।
আশিসের হেড। আপনারা দেখছেন ফার্স্ট ফেন্সি কাপ ফুটবল টুর্নামেন্ট, আজকে ফাইনাল ম্যাচ শিলতা স্টেডিয়ামে ম্যাচ চলছে। সঞ্জয় বালমুচু, মহাবীর হেমরাম, গোলাবা সমানা, বসিয়াট আক্রমণে, দীপঙ্কর প্রামাণিক দেখছেন কাকে দেবেন, দীপঙ্কর কাকে দিয়ে এখনও বল আছে, ঘোরাঘোর করছে ওখানে বল। সঞ্জয় বালমুচু কিন্তু সেভ করে দিলেন, সঞ্জয় বালমুচু কিন্তু ডিফেন্স করলেন একদম, এসে নিচে ডিফেন্সকে সাহায্য করলেন। দীপঙ্কর প্রামাণিক কিন্তু বল করে নিচ্ছেন, দীপঙ্কর প্রামাণিক। বসিরহাট কিন্তু মুহুর্মু আক্রমণ শুরু করে দিয়েছে খেলার শুরুতেই, খেলার বয়স এখন 5 মিনিট। আপনারা দেখছেন প্রতিপক্ষের সেই ম্যাচ, বল দখল করে নিয়েছেন দীপক সর্দার, দেখছেন দীপক সর্দার একটু বল হোল্ড করতেন, দেখছেন কাকে দেবেন, অনেকক্ষণ বল পায়ে রাখছেন, অত্যন্ত দক্ষ ফুটবল প্লেয়ার দীপক সর্দার মানুষ। দিব্যেন্দু পাত্র বলটি ধরে নিয়েছেন, দিব্যেন্দু থেকে দীপক, দীপক এগিয়ে চলেছেন, দেখা যাক কাকে দেয়। দীপক খেলে দিলেন লেফট সাইড বরাবর উইং হাফে শুভঙ্করের উদ্দেশ্যে, আর অফ সাইডের পাতে পা দিয়েছেন শুভঙ্কর এখানে। বসিরহাট বাউন ফ্রিকিক আদিবাসী ইউনাইটেড অনুকূলে, মহাবীর হেমরাম হয়তো ফ্রিকিক নেবেন, মানুষ মানুষ কিন্তু ছাড়বার পাত্র নয়। অভিজিৎ, অভিজিৎ পায়ে বল, গোলকিপার আজকের ম্যাচের বামপুর ফুটবল কোচিং সেন্টারে গোলকিপার, লাস্ট দুটো ম্যাচ থেকে দুর্দান্ত ফুটবল খেলেছে অভিজিৎ। ফাউল এখানে সঞ্জয় বালমুচুর, এখানে ফাউল, ফ্রিকিক নেবেন কে দেখা যাক, আসেন এখানে দীপক সর্দার ক্যাপ্টেন, দেখছেন কাকে দেবেন, বিক্রম এখানে গাইন, গাইন ফিক নেবেন, মানুষ মানুষ থেকে দেবা, দেবাশিস, দেবাশিসের ক্রস দুর্দান্ত বল দিচ্ছেন দেবা, এখানে দীপঙ্কর প্রামাণিকের মিস, দেবেন্দু পাত্রের পায়ে বল, দিবেন্দু দেখছেন কাকে দেবেন, হয়তো ক্রস আসবে, হ্যাঁ ক্রস করেছেন ওখান থেকে, দুর্দান্ত হেড করলেন এখানে, আজকে ম্যাচের প্রতি মানব মণ্ডল ব্যাটসম্যানের ভূমিকায় আছেন এখানে কিষানু দত্ত, আর একটি ব্যাটসম্যান আছে বিনোদ টুডু, ফোর্থ ব্যাটসম্যানের ভূমিকায় এখানে, ফোর্থ রেফারি ব্যাটসম্যান নাই, ফোর্থ রেফারির ভূমিকায় আছেন জয়দীপ। বল কিন্তু অভিজিতের পায়ে, অভিজিৎ দেখছেন কাকে দেবেন, অভিজিৎ কিন্তু গুটি গুটি পায়ে আগিয়ে চলেছে, দুর্দান্ত হেড করলেন এখানে, আদিবাসী ইউনিয়নের ডিফেন্ডার এগিয়ে চলেছেন, আদিবাসী, আদিবাসীর আক্রমণ, আজ কিন্তু টান টান ম্যাচ হতে চলেছে, আজকের ফাইনাল ম্যাচ ফার্স্ট ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টে, আজকে ফাইনাল ম্যাচ, এখানে হয়তো একটি প্লেয়ার পড়ে আছে এখানে, এখানে ফিজিও মলাই মণ্ডল মাঠে প্রবেশ করেছেন, মলাই মলাই ট্রিটমেন্ট, মলাই এই মুহূর্তে ভারতীয় রেল টিমের ফিজিওথেরাপির ভূমিকায় পালন করেছে সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে, আপনারা সবাই দেখেছেন মলাই মণ্ডলকে, মলাই চিত্তরঞ্জনের অন্যতম সেরা ফিজিওথেরাপিস্ট, মলাইয়ের প্রচুর অভিজ্ঞতা, মলাই কিন্তু সিএলডব্লিউ ফুটবল টিমের অনেক দিন ধরে কাজ করেছেন, বর্তমান ভারতীয় রেলের ফিজিওথেরাপির ভূমিকায় দেখা গেছে মলাই মণ্ডলকে। অভিজিৎ বল কিন্তু তালুবন্দি, অভিজিৎ দেখছেন কাকে দেবেন, সঞ্জয় বালমুচুর হেড,
দেবাশিস, কিন্তু সংগ্রহে বল দেবাশিস পায়ে বল, দেবাশিস দেখলেন সালাউদ্দিনের উদ্দেশ্যে বলটা কিন্তু দেওয়া হয়েছিল। আদিবাসী ইউনাইটেডের ফুলচাঁদ, ফুলচাঁদ হেড কোচের, এখানে আবার ফুলচাঁদের মাথায় বল। এখানে কোদায় মারলেন বিমল মিঞ্চ, বিমল মিঞ্চ কিন্তু দূরপাল্লা শট নেবার, শট নেবা কি শট নিয়েছিলেন এখানে বিমল মিঞ্চ, কিন্তু বল কিন্তু গোল লাইনের অনেক উপর দিয়ে চলে গেছে গোলপোস্টে। গোলকিক বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে গোলকিক নিলেন অভিজিৎ। বল দখলের লড়াই চলছে, সালাউদ্দিন মণ্ডল, সালাউদ্দিন মণ্ডলকে একটু ফাউল করা হয়েছে এখানে, ফাউল করলেন এখানে ফুলচাঁদ। বল কিন্তু একদম ডিফেন্সে পাড়ি দিয়েছেন ওখানে দীপক সর্দার, অভিজিতের পায়ে বল, অভিজিৎ দেখছেন কাকে দেবেন। থ্রো করলেন এখানে দিব্যেন্দু পাত্র, আক্রমণে বসিয়ার, বল ধরছেন সালাউদ্দিন মণ্ডল, এখানে দীপঙ্কর পরমাকে উদ্দেশ্যে কিন্তু এখানে থ্রো, থ্রো করে দিলেন সঞ্জয় বালুমচু। এখানে থ্রো নেবেন দিব্যেন্দু পাত্র বসিয়াঠের, মানে বসিরাট, বল কিন্তু ডি বক্সের সামনে ঘোরাঘুরি করছেন, এখানে বলতে বলতে মিস পাস, এখানে সন্তান সন্তানের গোল কিক। দীপক সর্দার বসিয়াটের ক্যাপ্টেন বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারে, দেবাশিস দেওয়া, দেবার পায়ে বল দেওয়া দিলেন, দেওয়া কিন্তু শুভঙ্করকে দিয়েছেন, শুভঙ্কর আক্রমণে বসিয়াট, আক্রমণে বসিয়াট দেখছেন কাকে দেবেন, শুভঙ্কর, শুভঙ্কর ক্রস করলেন, মহাবীর কিন্তু ক্লিয়ার করে দিলেন এখানে, এখনও বল আছেন দীপক সর্দার, দীপক সর্দার পায়ে বল ক্যাপ্টেন বসিয়াট বামনপুকুরে, দীপঙ্কর পাত্র, দীপঙ্কর পাত্র বল নিয়ে ঢুকছেন ভিতরে, দীপঙ্কর দেখছেন কাকে দেবেন, দেবাশিস, দেবাশিস কোথায় মারলেন দেবাশিস, দেবাশিস ক্রস করা উচিত ছিল, গোলে মারা নয়, অনেকটা সামনে ফাঁকা জায়গা ছিল, যেতে পারতো বল নিয়ে। বিক্রমের ফাউল, আক্রমণে আদিবাসী ইউনাইটেড, ক্রস হওয়ার সম্ভাবনা, কিন্তু এখানে ডিফেন্সে প্রতিহত হয়ে গেছে, ওখানে দুর্দান্ত ডিফেন্স করলেন এখন দিব্যেন্দু পাত্র, ফ্রিকিক থ্রো হয়তো, হ্যাঁ অনেক দূরের থেকে আমি বুঝতে পারলাম না এটা কিন্তু থ্রো, থ্রো করবেন ওখানে উন্না মুর্মু। বল কিন্তু দখলের লড়াই চলছে দুটো দলের, কেউ কারোর ছাড়বার পাত্র নয় মোটামুটি, কিন্তু লড়াই চলছে দুর্দান্ত, এখানে মহাসিন, মহাসিনের কিন্তু এখানে যে দুর্দান্ত ক্লিয়ার দেখলাম, এখানে বল কিন্তু তালুবন্দি করে অভিজিৎ, অভিজিৎ খেলে দিচ্ছেন শুভঙ্কারের উদ্দেশ্যে, আক্রমণে সালাউদ্দিন, সালাউদ্দিনকে ক্রস করে দিয়েছেন, এখানে সালাউদ্দিন মণ্ডল অত্যন্ত গতিশীল ফুটবল প্লেয়ার, একটু চোরা গতি আছে, মহাবীর হেমরাম দেখছেন কাকে দেবেন, ফুলচাঁদকে, ফুলচাঁদ খেলে দিয়েছেন জার্সি নম্বর 2 লেফট ব্যাক, আবার মহাবীর হেমরাম, মহাবীর দেখলেন কাকে, মহাবীর খেলে দিলেন একদম লেফট সাইড বরাবর, ওখানে থ্রো ইন, মুন্না মুল্লি, মুন্না মুর্মুর উদ্দেশ্যে কিন্তু বল ছিল, কিন্তু মুন্না ধরতে পারল না বলটা, থ্রো হয়ে গেল, ফাউল।
আজকে কিন্তু লাইসম্যানের ভূমিকায় কৃষ্ণ দত্ত অত্যন্ত ভালো ফুটবল খেলেছে আগের ম্যাচগুলো। এখানে ফ্রি কিক নেবেন এখানে দীপক সর্দার ক্যাপ্টেন, বসিরহাট বামনপুর ফুটবল কোচিং সেন্টারের ক্যাপ্টেন, ফ্রি কিক দিলেন একটা দুর্দান্ত করেছে সামনে। এখানে কিন্তু সনাতন সর্দার কিন্তু আউটিংটা দুর্দান্ত করেছিলেন। দীপক দেখছেন কাকে দেবেন, দীপক কিন্তু ক্রস করলেন। এখানে দুর্দান্ত ক্লিয়ার দেখলাম আদিবাসী ইউনিয়নের দুই নম্বর জার্সিদের প্লেয়ার। সালাউদ্দিন মণ্ডল দুর্দান্ত বল দিয়েছেন মানুষকে, মানুষ দেখলেন কাকে দেবেন, মানুষ শুভঙ্করকে দেবেন, দেবাশী যাচ্ছে কিন্তু পিছন দিক দিয়ে, এখন মানুষের পায়ে বল, মানুষ দেখছেন কাকে দেবেন, মানুষ কিন্তু একদম ডিফেন্সের উপরে মিস করে বসলেন। বিমল মিঞ্চের পায়ে বল, দেখছেন কাকে দেবেন, বিমল মিঞ্চ। ইসকু কিন্তু খেলে দিয়েছে সাত নম্বর জার্সিদের প্লেয়ার আদিবাসী ইউনাইটেডের দীপক সর্দার। শুভঙ্কর এই উদ্দেশ্যে বল দিয়েছেন, শুভঙ্কর কিন্তু বল আছে, এখন থ্রো হয়ে গেল, থ্রোইন আদিবাসী থ্রো করে দিয়েছেন। এখানে আক্রমণের পরে আক্রমণ চলছে, এখন আমাকে দেখলাম কিছুক্ষণ আগে কিন্তু সনাতন সর্দার একটি কিন্তু দুর্দান্ত সেভ দেখেছিলাম আমরা আউটিং, দেবাশিসের পায়ে বল, দেবাশিসের ট্যাকেল। মহসিন গাইন, আবার মহসিন, আজকে কিন্তু মহসিন আর ধীমান কিন্তু অত্যন্ত ভরসা যোগাচ্ছে স্টপারে বসিরহাটের। ধীমানের হেড থ্রো, আমি কিছু কিছু ছেলের হয়তো নাম বলতে পারছি না, জার্সি নম্বর দিয়ে বলছি, মাফ করবেন আমাকে, আমি তাদের নামটা আজকে আমার টিম লিস্টটা হাতে না থাকার কারণে বলতে পারছি না। অফসাইডে ফাঁদে পা দিয়েছেন এখানে আদিবাসী ইউনাইটেড স্ট্রাইকার সালাউদ্দিনের হেড। কিন্তু বিক্রম ভালো খেলছে আজকে, ভালো ফুটবল খেলছে বিক্রম। আক্রমণে আদিবাসী ইউনাইটেড চলেছেন, বিমল মিঞ্জের উদ্দেশ্যে কিন্তু বল, কিন্তু না এখানে বোঝাপড়ার একটু সমস্যা তৈরি হয়েছিল, যার জন্য বল পেলেন না, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের পায়ে, অভিজিৎ দেখছেন কাকে দেবেন, অভিজিৎ হাতে তুলে নিয়েছেন, শট করেছেন ওখানে দীপঙ্কর পবমকের উদ্দেশ্যে, দীপঙ্কর কিন্তু বল পেলেন না। মহসিন গাইনে ক্লিয়ার, এখানে দীপঙ্গকে ফাউল করলেন। এখানে কিন্তু আদিবাসী ইউনিটের দুই নম্বর জার্সিদের প্লেয়ার সুবীর এখানে ফাউল করেছেন, কোথায় ফ্রি কিক করলেন দিব্যেন্দু পাত্র, এত ম্যাচুরি ছেলে, ডাইরেক্ট গায়ে ফুলচাঁদের গায়ে বল মারলেন। এখনো বল কিন্তু আছে দীপঙ্গের সঙ্গে, বল দখল লয়, কাট হওয়ার সম্ভাবনা, হয়তো কার্ড দেখাবেন এখানে রেফারি দীপঙ্কর পৌমানিককে, হয়তো কার্ড দেখাবেন, হ্যাঁ বলতে একটি ইয়েলো কার্ড, আজকের ম্যাচের প্রথম ইয়েলো কার্ড দীপঙ্কর পৌমানিককে কার্ড দিয়েছেন বসিরহাট বামন পুকুরের। কোথায় মিস পাস করলেন, দুর্দান্ত কাউন্টার অ্যাটাক হতো, কিন্তু এখানে দিনেশে পায় বল, দিনেশ দেখছেন কাকে দেবেন, দিনেশ সঞ্জয় বালমুচু, কিন্তু বলটি বাইরে মানে দিনে থ্রো, এবার শিস্তরও নেবে, কিন্তু এখানে কিন্তু একটু ফাউল হয়ে গেল। মানুষ দাস পায়ে বল, মানুষ দেখছেন কাকে দেবেন, মানুষ কিন্তু সরাসরি মহসিন গাইনকে দিয়েছেন, মহসিন থেকে দিব্যেন্দু পাত্র,
রাইট ব্যাক আজকের ম্যাচের। দীপেন্দ্র পথ অনেক ম্যাচুরি ছেলে, অনেকদিন ধরে ফুটবল খেলছে কলকাতা মাঠে। সঞ্জয় বালমুচু, সঞ্জয় বালমুচু বলটাকে নিয়ে নিচ্ছে, সঞ্জয় আবার সঞ্জয় বালমুচু, সঞ্জয় এগিয়ে চলেছেন, দেখছেন কাকে দেবেন। মুন্না মুর্মুর উদ্দেশ্যে বল দিয়েছিলেন, মুন্না মুর্মু ওখানে, কিন্তু বল মিস হয়ে গেছে। কর্নার, কর্নার বসিয়াট বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার অনুকূলে কর্নার হয়ে গেল। খেলা কিন্তু 22-23 মিনিটে গড়িয়ে গেল ম্যাচের বয়স। দেবাশিস কিন্তু একটি পর্যাবড়া তৈরি করেছে দেবাশিস। বিক্রম, বিক্রমের ক্রস হয়তো আসবে দিব্যেন্দু পাত্র। দিব্যেন্দু আজকে কোথায় ক্রস করছেন দিব্যেন্দু? দুর্দান্ত, দুর্দান্ত স্কিল দেখলাম কিন্তু আমরা মানুষ দাসের পা থেকে, দুর্দান্ত স্কিল দেখলাম, দুর্দান্ত পায়ের কাজ কিন্তু অনেক ভালো ক্রস করলেন মানুষ দাস। মানুষ কিন্তু আজকে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে বিক্রম। বিক্রম কিন্তু খেলে দিলেন পিছনে ধীমানকে, ধীমানের পায়ে বল, ধীমান দিচ্ছেন কাকে দেবেন, ধীমান একদম ব্যাকপাস করে দিলেন গোলকিপারকে অভিজিৎকে। অভিজিতের থেকে বল কিন্তু ওখানে মহসিন গাইন, মহসিন থেকে দিব্যেন্দু পাত্র, দিব্যেন্দু দেখছেন কাকে, আবার মহসিনকে দিয়েছেন। আজকে কিন্তু দারুণ ফুটবল হতে চলেছে। দেবাশিস, মহসিন থেকে দেবাশিস, দেবাশিস দেখছেন কাকে দেবেন, দেবাশিস খেলে দিলেন এখানে শুভঙ্করকে। শুভঙ্কর আক্রমণে বসিয়াট মামন পুকুর আক্রমণ করছেন, এখানে হয়তো ক্রস হবে। বল কিন্তু কেড়ে নিচ্ছেন এখানে, বল কিন্তু ক্ষমতায় নিয়ে নিচ্ছেন আদিবাসী ইউনাইটেড। এখন বর্তমানে আদিবাসী চলেছেন আক্রমণে, এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এখানে দীপক সর্দার। দীপক সর্দার দেখছেন কাকে দেবেন, সালাউদ্দিনের শট, গোলমুখী শট কিন্তু সালাউদ্দিনের, বল কিন্তু বাইরে বেরিয়ে গেল গোল পোস্টের পাস দিয়ে। গোল কিক আদিবাসী ইউনাইটেডের অনুকূলে, থ্রোইন আদিবাসীর অনুকূলে থ্রো করলেন এখানে দিনেশ। দিনেশের পাবা দিনে দেখছেন কাকে দেবেন, দেবাশিসের ক্রস ছিল এখানে, একটা বল দখল লড়াই দেখলাম সঞ্জয় বালমুচির সঙ্গে সালাউদ্দিন। শুভঙ্করের পায়ে বল, শুভঙ্কর আক্রমণে বসিরাট, সঞ্জয় বালমুচু দুর্দান্ত স্লাইডিংয়ের বলটি কিন্তু মাঠের বাইরে করে দিয়েছেন, বিপদমুক্ত করেছেন এখানে সঞ্জয় বালমুচু। থ্রো করবেন এখানে দেবাশিস, দীপক সর্দার এখানে একটি পরিবর্তন, একটি পরিবর্তন করবেন এখানে আদিবাসী ইউনাইটেডের। একটি পরিবর্তন, রাজেশের জায়গায় আসবেন একটি, একটি পরিবর্তন, হাকিম মান্ডি আসলেন, হাকিম মান্ডি মাঠে ঢুকলেন রাজেশের জায়গায়। একটি পরিবর্তন, প্রথম পরিবর্তন আজকের ম্যাচের, হাকিম প্রবেশ করলেন। হাকিমকে কিন্তু আজকে দুর্দান্ত লাগছে এখানে দীপক সর্দার, দীপক সর্দার কিন্তু দুর্দান্ত বল, কোথায় খেললেন, কোথায় খেললেন মানুষ তুমি এটা? আজ কিন্তু মাঝ মাঠ, কিন্তু বামন পুকুর ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে মাঝ মাঠে দীপক, বিক্রম, মানুষ দাস কম্প্যাক্ট ফুটবল খেলছে এখানে। সন্তোষ সর্দার হাতে বল, সঞ্জয় বালমুচু আক্রমণে আদিবাসী ইউনাইটেড, ফুলচাঁদ হেমরামকে দিয়েছেন, ফুলচাঁদ হেমরাম দেখছেন কাকে দেবেন, এখানে ফাউল করা হয়েছে ফুলচাঁদ হেমরামকে, ফিকিক আদিবাসী ইউনাইটেডের অনুকূলে। এখানে এগুলো কিন্তু ডেঞ্জার জোনে একটা ফ্রি কিক হয়েছে, এখান থেকে গোলা অবশ্য সম্ভাবনা থাকে, এগুলো কোচের ভাষায় বলা হয় ডেঞ্জার জোন। আপনারা দেখছেন ফার্স্ট ফেন্সি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ,
ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনায়। ফিকির নেমেন এখানে সঞ্জয় বালমুচু, ফিকির নিয়েছেন দুর্দান্ত, অফসাইড, অফসাইডে ফাঁদে পা দিয়েছেন এইখানে বিমল মিঞ্জ। এখানে আম্পায়ার লাইসম্যান আছে এখানে কৃষ্ণ দত্ত, কৃষ্ণ দত্তর কিন্তু ফ্ল্যাগটা উপরে ছিল এখানে, কিন্তু অফসাইডে ফাঁদে পা দিয়েছে বিমল মিঞ্জ। বিমল মিঞ্জ অত্যন্ত দক্ষ ফুটবল প্লেয়ার, একটি সেল্লাবলুর শুভঙ্কর উদ্দেশ্যে বল ছিল, কিন্তু এখানে থ্রো নেবেন দেবাশিস বৈশিয়ার ভবন পুকুর ফুটবল কোয়েন্সের দেবাশিস। দেখছেন দেবাশিস কাকে দেবেন, শুভঙ্করকে দিয়েছেন। হাকিমের পায়ে প্রতিহত দেবেন মাল মাঠের বাইরে, দেখছেন কাকে দেবেন দেবাশিস। দেবাশিস দিয়েছেন সালাহউদ্দিনকে, সালাহউদ্দিনের ক্রস, গোল হওয়ার সময় না, হয়তো গোল হবে, দেখা যাক গোল করতে পারে কিনা। এখানে গোল না, এখানে কিন্তু শুভঙ্কর কিন্তু নিশ্চিত গোল, গোল পোস্টের উপর দিয়ে মাল মাঠের বাইরে করে দিল। অত্যন্ত একটি ভালো গোল হতো এটা, সেটা কিন্তু দীপঙ্কর হেলায় নষ্ট করে দিলেন। এখানে দীপঙ্কর প্রমাণিকের দুর্দান্ত বল ছিল, ওখানে একটা ইনসাইডে আমরা স্কিল দেখালো খুব সুন্দর। মাঠে দুটো বল একসঙ্গে প্রবেশ করেছে, ওই জন্যে সামান্য একটু বিঘ্ন ঘটেছে ম্যাচটায়। মহাবীর কিন্তু বলছি ক্রিয়া করছে ফুলচাঁদের নাম, বিক্রমের একটি স্লাইডিং ট্যাকল ছিল এখানে। আক্রমণে আদিবাসী ইউনাইটেড, ফুলচাঁদ হেমরাম কোথায় মিস করলেন, ফুলচাঁদ হেমরাম, ফুলচাঁদকে চিন্তা করতে হবে, এইভাবে মিস করলে চলবে না। আক্রমণে আদিবাসী ইউনাইটেড, মুন্না মুর্মু, মুন্না মুর্মু দেখছেন, মুন্না থেকে জার্সি নম্বর 12 এখানে হাকিমিকে দিয়েছে, হাকিম, হাকিমি আক্রমণে আদিবাসী ইউনাইটেড, হাকিমের পায়ে বল, আর বল কিন্তু গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে চলে গেছে, গোল কিক। বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার অনুকূলে গোল কিক নেবেন অভিজিৎ। বল কিন্তু অভিজিৎ, বল মাঠের বাইরে চলে গেল বলটা। ম্যাচ কিন্তু এক প্রথমার্ধের শেষ লগ্নে পৌঁছে গেছি আমরা, আজকের ম্যাচের একদম আর হয়তো কয়েক মিনিট বাকি আছে, সঙ্গে সংযুক্তি টাইম অ্যাড হবে। ম্যাচ কিন্তু প্রথমার্ধের ম্যাচ একদম শেষের দিকে চলে এসেছি আমরা, রেফারি হয়তো কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত টাইম দেখিয়ে দেবেন। আক্রমণে মুন্না মুর্মু, মুন্না খেলে দিলেন বিমল মিঞ্জকে, বিমল মিঞ্জ থেকে ফুলচাঁদ হেমনা, ফুলচাঁদ আক্রমণে অফসাইড, আবার অফসাইডে ফাঁদে পা দিয়েছেন, কিন্তু রেফারি ক্যারি অন বলে দিয়েছেন। প্রথমার্ধের খেলা দেখছেন আপনারা, ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। দীপক সর্দারের পায়ে বল, দীপক দেখছেন কাকে দেবেন, দীপক থেকে বিক্রম, বিক্রম থেকে আবার দীপক, দীপক দিলেন কাজে সঞ্জয় বালমুচু, কিন্তু বল দখলে নিয়েছেন মুন্না মুর্মু, মুন্না থেকে মহাবীর, মহাবীর দেখছেন কাকে দেবেন। এখানে কিন্তু ফল করে বসলেন দিব্যেন্দু পাত্র, সালাউদ্দিন একটি হাফ মাঠ থেকে শট ছিল, এত দূর থেকে কিন্তু গোল হওয়া খুবই মুশকিল, সালাউদ্দিনকে চিন্তা করতে হবে এত দূর থেকে মারাটা ঠিক নয়। আক্রমণে মহাবীর হেমরাম, আক্রমণে আদিবাসী ইউনাইটেড, আদিবাসী মুন্না মুর্মু, মুন্না মুর্মু দেখছেন কাকে দেবেন, সঞ্জয় বালমুচুকে দিয়েছেন, সঞ্জয় দেখছেন কাকে দেবেন, সঞ্জয় একটু বল পায়ে রাখছেন, সঞ্জয় বালমুচু, সর্দারের ক্লিয়ার,
দীপঙ্করের উদ্দেশ্যে বল দিয়েছেন দীপঙ্কর। সঞ্জয় বালমুচু ফুলচাঁদকে দিয়েছেন, শুভ বিক্রম স্যার মাফ করেন বিক্রম, কিন্তু দিব্যেন্দু পাত্রকে দিয়েছেন। এখানে কিন্তু বল কিন্তু এখানে প্রতিহত গেছে আক্রমণে আদিবাসী ইউনাইটেড আক্রমণ চলেছেন, হয়তো ক্রস আসবে, দেখা যাক গোল করতে পারে কিনা আদিবাসী ইউনাইটেড। এখানে কিন্তু মানস দাস কিন্তু এখানে বল দখলের লড়াই চলছিল মানস দাসের সঙ্গে, মানস দাস তিনি জিতে গেছেন এখানে বল দখলের লড়াইয়ে, বল কিন্তু চলে গেছেন বলতে বলতে দু মিনিট অতিরিক্ত সময় আজকের ম্যাচের প্রথম অর্ধের একদম শেষ লগ্নে পৌঁছে গেছি আমরা, দু মিনিট অ্যাডেড টাইম। আক্রমণে সালাউদ্দিন বলটি ধরেছেন, সালাউদ্দিন হয়তো যাবেন, সালাউদ্দিন থেকে শুভঙ্কর থেকে দেবাশিস হয়তো ক্রস আসবে, হ্যাঁ দেবাশিস এখানে ক্রস করেছেন কিন্তু কোনো প্লেয়ার নাগালে পেলেন না। শুভ হাকিম থেকে সঞ্জয় থেকে আবার হাকিম, দেখছেন কাকে দেবেন হাকিম, কিন্তু দিনেশকে দিয়েছেন দিনেশ, দেখছেন দিনেশ লম্বা করে খেললেন আগে বিমল মিঞ্জের উদ্দেশ্যে, সঞ্জয় বালবচ্ছুর পায়ে বল, সন্তর বলটি সংগ্রহ করে নিয়েছেন আগে এসে আক্রমণে আদিবাসী ইউনাইটেড। আজকে দুটো টিম কিন্তু একের পর এক আক্রমণ করছেন, ফুলচাঁদে আপনার শট গোলমুখী শট না বল কিন্তু অভিজিৎ চলেছেন দেবাশিস থেকে শুভঙ্কর থেকে হয়তো কাকে দেখে শুভঙ্কর দেখছেন দিয়েছেন কোথায় শুভঙ্কর কোথায় বল দিয়েছেন, মুন্না মুর্মুর পায়ে বল। আজকে দুটি টিম কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে চিত্তরঞ্জনবাসীকে, আজকে কিন্তু ফাইনাল, কিন্তু ফাইনাল ম্যাচের জন্য মতোই হচ্ছে। এখানে দারুণ হেড করলেন মহসিন, মানুষের হ্যান্ডবল, হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে আজকের ম্যাচে বিরতি হবে, প্রথমার্ধে হয়তো সিগনাল পড়বে। এখানে ফ্রি কিক নেবেন এখানে সঞ্জয় বালমুচু, দেখলেন হ্যাঁ এখানে দিনেশ খেলে দিয়ে হয়তো এখানে ক্রস আসবে বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। থ্যাংক ইউ সবাইকে প্রথমার্ধে, আজকে কিন্তু প্রচুর পাবলিক মাঠে এসছে, আজকে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, আপনারা দেখলেন সেই ম্যাচ, অসংখ্য ধন্যবাদ প্রথমার্ধের ম্যাচ দেখার জন্য। আদিবাসী ইউনাইটেড ভার্সেস বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা সমাপ্ত। আজকের ম্যাচে দর্শক কিন্তু গ্যালারি ভর্তি, দয়াময় মণ্ডলকে আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব দয়াময়কে মাঠে নিয়ে আসতে, কিন্তু প্রচুর এবং আরেকটি হুইল চেয়ার প্রদান করা হচ্ছে অনিতা কুমারীকে, এবং দ্বিতীয় হুইল চেয়ারটি প্রদান করেছেন শ্রী উত্তম ধর, আমাদের ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের অন্যতম সদস্য তথা ব্যবসায়ী সমিতির সভাপতি আমাদের এই মার্কেট শ্রী উত্তম ধর আরো একটি হুইল চেয়ার প্রদান করেছেন। একটি হুইল চেয়ার দয়াময় মণ্ডলকে দেওয়া হলো এবং অপরটি অনিতা কুমারীকে প্রদান করা হলো। এই দুটি হুইল চেয়ার প্রদান করেছেন শ্রী কল্যাণ সাহা ইন মেমোরি অফ দুর্গা চরণ সাহা, এবং অপর হুইল চেয়ারটি প্রদান করেছেন আমাদের অন্যতম স্বেচ্ছাসেবক শ্রী উত্তম ধর দুর্গাপ্রসাদ সাহা। আজকে আমার গুরু এখানে বসে আছে, দেখুন গুরু ইস্ট বেঙ্গল বসে আছে এখানে দুজন, শুধু ক্রীড়া জগতের মধ্যে সীমাবদ্ধ নয়, বাবাকে নিয়ে সাথে কেমন লাগছে তোমার, কাছে তারা এগিয়ে আসছে বা এগিয়ে এসেছে, কেমন লাগছে তোমার আজকে এসছো, আজকে ম্যাচ দেখতে এসছো, ফাইনাল ম্যাচ কেমন লাগছে, অনুরোধ করছি একবার জোরে হাত তালি দিয়ে আমাদের উৎসাহিত করুন, ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। আমরা ক্রীড়া সরঞ্জাম প্রদান করব, আমি আমাদের ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের সাধারণ সম্পাদক শ্রী অঙ্কুর চ্যাটার্জি এবং সভাপতি শ্রী দীপঙ্কর মিত্র রয়েছেন, শিবাজী সংঘের দুইজন ফুটবলার, তাদেরকে আমরা ক্রীড়া
সরঞ্জাম প্রদান করব। সুচিন্ত গোপ এবং সুমিত বাউরি, সুচিন্ত গোপ সুমিত বাউরি প্লিজ তোমরা হাতে তুলে দেবেন। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের সাধারণ সম্পাদক শ্রী অঙ্কুর চ্যাটার্জি, এখানে হুইল চেয়ার আর কিছু ক্রীড়া সরঞ্জাম তুলে দেবে প্লেয়ারদের হাতে। এখানে মাঠে আসছেন সুমিত, সুমিত বাউরি। আপনারা লক্ষ্য করবেন আমাদের এবছরের টুর্নামেন্টের ট্রফি মাঠে প্রদক্ষিণ করানো হচ্ছে, একই সাথে সুমিত বাউরিকে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। এবং যারা ক্রীড়া জগতে অসামান্য সাফল্য রেখে চলেছেন কিন্তু আর্থিক সচ্ছলতা যাদের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরকে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের পক্ষ থেকে। সচিন গোপ, এখন সচিন গোপের হাতে কিছু ক্রীড়া সরঞ্জাম তুলে দিলে কেন। অরবিন্দ ফুটবল একাডেমি শ্রী দীপঙ্কর মিত্র, অরবিন্দ ফুটবল একাডেমি শোয়েব আক্তার এবং রাম নরেশ টুটু। শোয়েব, আমি অনুরোধ করছি আরো একবার প্লিজ জোরে হাততালি হোক। শোয়েব, শোয়েব আক্তার অরবিন্দ ফুটবল একাডেমির শোয়েব জামতাড়ার ছেলে, দুর্দান্ত মিডফিল্ড খেলে অরবিন্দ ফুটবল একাডেমির। এখন দীপঙ্করদা কিছু ক্রীড়া সরঞ্জাম তুলে দিল, হয়তো বুট দিল একটা। আর রাম আমাদের বজরঙ্গী রাম, বজরঙ্গীর হাত বজরঙ্গীর দেবে টুটু, অরবিন্দ ফুটবল একাডেমির রাম নরেশ টুটু, দীপঙ্কর, দীপঙ্করদা আমাদের সভাপতি। এরপরে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়ার জন্য আমি ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্র অনির্বাণ ঘোষ, অনির্বাণ ঘোষ আমাদের দেশবন্ধু ফুটবল একাডেমির দুই ফুটবলার কিষাণ হেমরাম এবং শঙ্কর শর্মা আছে আজকে, কিছু ক্রীড়া সরঞ্জাম তুলে দেবে হয়তো দুজনকে। দেশবন্ধু ফুটবল কোচিং সেন্টারের দুটি প্লেয়ার মাঠে প্রবেশ করছে, আমি দেখাবো এদেরকে একটু। কিষাণ হেমরাম, কিষাণ হেমরাম দেশবন্ধু ফুটবল একাডেমির খেলোয়াড়, ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের পক্ষ থেকে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে। ভিতরে আছে শঙ্কর শর্মা, আমাদের অনির্বাণ দা, এখানে দুটো হুইল চেয়ারে কিন্তু দান করা হলো দুজনকে। এবার এমন দুজন মানুষ অনুপস্থিত এই কারণে ভীষণভাবে অসুস্থ থাকাকালীন তিনি হসপিটালাইজড, সুতরাং তাকে বাদ দিয়ে দিয়েছেন রিঙ্কু কাঞ্জিলাল ইন মেমোরি অফ দীপেন্দু ভট্টাচার্য। একবার রিঙ্কুর জন্য জোরে হাততালি হোক প্লিজ। এক বৃহৎ কাজের জন্য যিনি এগিয়ে এসছেন রিঙ্কু, যা বলছিলাম যে দুজন মানুষকে আমরা আজ সম্বর্ধিত করব বলে ঠিক করেছিলাম, তার একজন অনুপস্থিত আমাদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় মানুষ ইস্ট, যিনি এতদিন প্রত্যেকটি খেলায় প্রত্যেকটি মাঠে তাকে যদিও তিনি অনুপস্থিত তবু আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব এখন মানিকদের জন্য জোরে হাততালি হয়ে যাক, ধন্যবাদ। এবং যে এই মুহূর্তে আমাদের মাঝে যিনি উপস্থিত এতদিন প্রত্যেকটি খেলায় যে কোনো টুর্নামেন্টে এই মাঠে অনুষ্ঠিত হওয়া, যাকে আমরা খেলা দেখতেও উপস্থিত ছিলাম, যে সে উৎসাহিত করতেন, তিনি আমাদের মাঝে উপস্থিত শ্রী অনন্ত চক্রবর্তী, বয়স আনুমানিক 96 বছর। একবার জোরে হাততালি হয়ে যাক অনন্তবাবুর জন্য। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের উদ্যোগীয় তার গলায় পড়িয়ে দেওয়ার জন্য দীপঙ্কর প্লিজ আমাদের স্যারকে একটা তরুণ এবং ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের মহারক তার হাতে তুলে দেবেন সেই অঙ্কুর চ্যাটার্জি, অঙ্কুর দা যাও, ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের সাধারণ সম্পাদক। আমরা আজ অত্যন্ত গর্বিত নিজের বাবা আমাদের সেলব্লু অফিসার ছিলেন রেলের, আছেন আমাদের দীপঙ্করদা, আমাদের ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব থেকে সম্মান জানানো হলো স্যারকে। বধুদা
আমাদের স্যারকে সম্মান জানালো। এখানে আছেন তার সুযোগ্য পুত্র সৌমেন চক্রবর্তী। আর একটি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের সাথে, রেডিও চকি সোনিয়া, আমি সোনিয়াকে মাঠে আসতে অনুরোধ করছি। একবার জোরে হাততালি হয়ে যায় সোনিয়ার জন্য। এই ফুটবলকে কেন্দ্র করে, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে তার যথেষ্ট অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। মিস সোনিয়া আরজে, আমাদের রেডিও জকি আসানসোলে আমাদের আরজে সোনিয়া, সোনিয়া কিন্তু মাঠে প্রবেশ করলো। আরজে, আপনারা নিশ্চয়ই যারা গ্যালারিতে বসে আছেন এদিকে ওদিকে দেখতে পাচ্ছেন আমার পাশে 93.5 রেড এফএম এর রেডিও জকে সোনিয়া আমার পাশে রয়েছেন। আমি সরাসরি মাইক্রোফোন তার হাতে তুলে দিচ্ছি, কারণ তিনি যেভাবে 93.5 রেড এফএম এ পরিচালনা করেন আমি সেই সব কথা বা আজকের ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে কিছু কথা শোনার জন্য। মিস সোনিয়া, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হ্যালো চিত্তরঞ্জন, কারো হাতে দেখতে পাচ্ছি না, হাই। ইয়েস, এটাই তো দরকার, তাই না? সো একবার ফুটবলের জন্য জোরে হাততালি হবে, এন্ড একবার নিজেদের জন্য জোরে হাততালি হবে, প্লেয়ারসদের জন্য জোরে হাততালি হবে, মানে হাততালি যাতে বন্ধ না হয়। আজকে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জন এত সুন্দর করে প্রথম বছর একটা ফুটবল ম্যাচ যেটা চলছে বহু দিন ধরে, আমাদেরকে সবাই যারা এখানে রয়েছি প্লাস আমরা রেডিওতেও কথা বলছি এই ম্যাচ সম্পর্কে, তাদেরকে এন্টারটেইন করে এত সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি সুপার হিটস 93.5 রেড এফএম এর আরজে সোনিয়া। সকালবেলায় উঠেই এফএম চালু করলেই আমি শুরু হয়ে যাই, আর যারা গাড়িতে ট্রাভেল করো তারা তো শুনতেই পাবে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আর তার সঙ্গে এই যে ম্যাচ চলছে যেটা প্রথমবার, সেটা যেন বারংবার হয়, হবে তো? একদম, এই হাততালির সাথে বুঝিয়ে দেয় হবে, প্রত্যেকবার হবে। তোমাদের দুজনকেই ওরা পুরো একদম রেডি হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য। অ্যান্ড আবারও সবাইকে জানাচ্ছি যাতে এরকম ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জন বহুবার এরকম ইভেন্ট অর্গানাইজ করে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা রয়েছেন। আর অঙ্কুর দা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি, এবং আর তার সঙ্গে দীপঙ্কর স্যার যিনি রয়েছেন, হ্যালো স্যার। অ্যান্ড হবে এক্ষুনি, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড অল দ্য বেস্ট। আর একবার আবারও চিত্তরঞ্জন বাসীদের জন্য জোরে হাততালি। সোনিয়ার কথা আমরা এতক্ষণ শুনলাম, এবার ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের পক্ষ থেকে তাকে উদ্বিগ্ন করিয়ে সম্বর্ধিত করছেন ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের সভাপতি দীপঙ্কর মিত্র, একই সাথে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা জানাচ্ছেন দীপঙ্কর মিত্র। এদিকে বিরতির যে অনুষ্ঠান আমাদের খেলার কথা ছিল, এবার উপজেলার খেলোয়াড়দের মাঠে ডেকে নেবো, একই সাথে রেফারিদের কাছে অনুরোধ আপনারা মাঠে চলে আসুন। ঠিক আছে, স্বামী সম্মানন্দজি মহারাজ উভয় দলের খেলোয়াড় এবং রেফারিদের সঙ্গে পরিচিত হবে। মহারাজ স্বামী সম্মানন্দজি মহারাজ মাঠে, সুমাত্মাজি নন্দজি মহারাজ আমাদের মাঠে, তাকে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের পক্ষ থেকে স্বামী সুমাত্মানন্দজি মহারাজকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের সাধারণ সম্পাদক, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রী অঙ্কুর চ্যাটার্জি।
এবার উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবে সোয়াত্মা দত্তজি মহারাজ সঙ্গে যাবে। আজ আমি সোরিয়াকে অনুরোধ করব খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। ক্যাপ্টেন দীপক সর্দার স্যার সঙ্গে দীপক একটা সাইড করায় তোমাদের ছাড়া হবে না তোমাদের আসল ক্যাপ্টেন ক্যাপ্টেন সনাতন সর্দার আদিবাসী ইউনাইটেড ফুলচাঁদ মন্ডল হ্যাঁ ওটার নাম ফুলচাঁদ মন্ডল হাজিবুদ্দিনের ভাই ওটা খেলোয়াড়দের কাছে অনুরোধ আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন প্লিজ আরেকটু সময় অপেক্ষা করুন। নমস্কার সবাইকে, আমি চলে এসেছি সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বলতে বলতে রেফারি হুইসেল দিয়ে শুরু করে দিলেন সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল। সেকেন্ড হাফে এখন আক্রমণে বসিয়াট। আপনারা দেখছেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনায় ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট। আজকে ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে মেগা ফাইনাল ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচে আজকে কিন্তু প্রতিদ্বন্দ্বী করছে বসিরহাট বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার আর চিত্তরঞ্জনে আদিবাসী ইউনাইটেড ক্লাব। শুভ শুভ কিন্তু খেলে দিয়েছেন এখানে দীপঙ্কর পৌবানিককে, কিন্তু সনাতন সর্দার ক্যাপ্টেন আদিবাসী ইউনাইটেডের বল কিন্তু সংগ্রহ করেছেন। দেখছেন কাকে দেবে, লম্বা শট মারলেন এখানে সঞ্জয় বালমচু। সঞ্জয় মানুষের ফুলচাঁদ হেমনাথ, দেখছেন ফুলচাঁদ কাকে দেবেন। ফুলচাঁদের পায়ে বল, বিমল মিঞ্চ। এখানে কিন্তু খুবই বিপজ্জনক জায়গায় একটি ফাউল করেছেন বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারের ডিফেন্ডার। এখানে কিন্তু খুবই বিপজ্জনক, এখানে সরাসরি গোল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক ফ্রিকিক আদিবাসীর ইউনাইটেডের অনুকূলে, ফ্রিকিক কে নেবেন আমি জানিয়ে দেবো। বল কিন্তু এখনও হাতে আছেন সঞ্জয় বালমচু, হয়তো ফ্রিকিক নেবেন, দেখা যাক। একটা মানব প্রাচীর গড়ে তুলেছে ওখানে বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারের প্লেয়ার, অনেকগুলো প্লেয়ার একসঙ্গে দাঁড়াচ্ছেন, জানিয়ে দেবো কজন, ছজন, পাঁচজন, ছজন হয়তো দাঁড়াবে ওয়ালে। এখানে ফ্রিকিক নেওয়ার জন্য প্রস্তুত সঞ্জয় বালমচু। এখানে কিন্তু গোল হওয়ার স্বপ্ন কিন্তু উজ্জ্বল, দেখা যাক সঞ্জয় বালমচু সরাসরি গোল করতে পারে কি না। ফ্রিকিক, খুব ডেঞ্জার জন্য ফ্রিকিক, গোল হওয়ার সম্ভাবনা। সঞ্জয় বালমচু হয়তো গোল হবে, আর বল কিন্তু সরাসরি অভিজিৎ সর্দারের হাতে চলে গেছে। দারুণ ফ্রিকিক নিয়েছিলেন সঞ্জয় বালমচু। আপনারা দেখছেন ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনায় ফার্স্ট ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট চিত্তরঞ্জনে, চিত্তরঞ্জনের শ্রীলতা স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে। এটা রেল শহর চিত্তরঞ্জন। এখানে কিন্তু দুর্দান্ত ফুটবল চলছে আজকে এই ফাইনাল ছেলে স্টেডিয়ামে হচ্ছে। আক্রমণ, আক্রমণে বসিরহাট, মহাবীর মানে হেড, মহাবীর কিন্তু হেড করলেন, খুব ভালো হেড করলেন মহাবীর। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে বল মাঠে পড়ে থ্রোইন বসিরহাটের অনুকূলে। এখান থ্রো করবেন দিব্যেন্দু পাত্র, মোস্ট সিনিয়র প্লেয়ার টিমের। থ্রো করলেন দীপঙ্করকে,
আক্রমণে আদিবাসী ইউনাইটেড। দীপক সর্দার, দীপক সর্দার পায়ে বল দিয়ে দেখছেন দীপক সর্দার কোথায় দেবেন। দীপক সর্দার খেলে দিলেন একদম রাইট দিনেশ, কিন্তু বলটি ওখানে সংগ্রহ করেছেন দিনেশ। ফুলচাঁদ হেমরাম, ফুলচাঁদ হেমরাম পায়ে ফুলচাঁদ এগিয়ে চললেন, খেলে দিলেন সামনের দিকে, না ফুলচাঁদ হেমরামের মিস পাস হয়ে গেল এখানে। এখানে হাকিমের উদ্দেশ্যে বলটা বাড়িয়েছিল কিন্তু হাকিম পৌঁছাতে পারলেন না। দেবাশিস পায়ে বল, দেবাশিস দেখছেন কাকে দেবেন, দেবাশিস খেলে দিচ্ছে ওখানে শুভঙ্করকে, শুভঙ্কর সর্দার, দেবাশিস দেখছেন কাকে দেবেন, দিয়েছেন দিব্যেন্দু পাত্রকে, দিব্যেন্দু থেকে মহাবীর কিন্তু খেলে দিয়েছেন সমাধান সর্দারকে। বিপজ্জনক হয়ে গেছিল সনাতন সর্দার, মানুষ দেখছেন অফসাইড, কৃষ্ণ দত্তের ইশারা এখানে অফসাইড। এখানে ফ্রিকিক, ফ্রিকিক নেবেন এখানে আদিবাসী দিনেশ, দিনেশ কিন্তু নিয়েছেন ফ্রিকিক, বিমল মিঞ্জের উদ্দেশ্যে বলছিল, ফাউল করে বসলেন এখানে বিমল মিঞ্জ। এখানে ধীমানকে বাধা দিচ্ছেন এখানে বিমল মিঞ্জ, ফ্রিকিক বসিরহাটের অনুকূলে, বসিরহাট বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার। আপনারা যারা হাড়োয়া, ঘটক পুকুর, ভাঙর, ঘুষিঘাটা, নাসিরহাটি, ধামাখালী, শহরবিড়ে অঞ্চলে থাকেন, অবশ্যই আপনারা বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারে আপনার বাচ্চাকে ভর্তি করে দেবেন। নিজের ছেলেকে যদি ফুটবল প্লেয়ার বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন, এখানে তিনুদ আছে কোচ। এখানে কিন্তু অনেক বাচ্চা কিন্তু এখানে ফুটবল প্র্যাকটিস করে, মানুষ কিন্তু একটি মানুষের পায়ে কিন্তু খুব স্কিল, প্রচুর স্কিল মানুষ দাস, আদিবাসী ইউনিটের 12 নম্বর জার্সিতে প্লেয়ার, এগিয়ে চলেছেন বল নিয়ে আক্রমণে আদিবাসী, আদিবাসী দেখছেন কাকে দেবেন, এখানে দিচ্ছেন ফুলচাঁদ হেমাকে, ফুলচাঁদ, ফুলচাঁদ কিন্তু ফুলচাঁদের পায়ে কিন্তু দুরন্ত কাজ। সালাউদ্দিন মণ্ডল, সালাউদ্দিন মণ্ডল কিন্তু আজকে ভালো খেলছে, সালাউদ্দিন শুভঙ্কর, শুভ দিনেশ, দিনেশ কিন্তু খেলে দিচ্ছেন মহাবীরকে, দীপঙ্কর প্রামাণিক এগিয়ে, মহাবীর কিন্তু বলটি খেলে নিয়েছেন, চলেছেন দীপঙ্কর, দীপঙ্কর প্রামাণিক বল কিন্তু গোলাবার সমান, আরে এ সালাউদ্দিন মণ্ডল কোথায় বল বাড়লে, সিক্স ইয়ারের ভিতর থেকে এইভাবে কিন্তু বল কিন্তু বাইরে মারা কঠিন। আদিবাসী ইউনাইটেড কিন্তু একটি পতন থেকে রক্ষা করলেন এখানে, সালাউদ্দিন বাইরে মেরে দিলেন, কোনো গোল নাই। আপনারা দেখছেন প্রথমার্ধের ম্যাচ, ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, প্রথমার্ধের ম্যাচ আপনারা দেখছেন। হাকিম, হাকিম খেলে দিয়েছেন ওখানে, মুন্না মুর্মু এগিয়ে চলেছেন, দেখছেন কাকে দেবেন, মুন্না, এখানে গাইন, মহসিন, মহসিন থেকে দীপক, দীপক সামনে খেললেন, দীপক, দীপকের একটু এলোমেলো ফুটবল হচ্ছে দীপকের, ফুলচাঁদ হেমরাম
সঞ্জয় বর্মজি, সঞ্জয় থেকে নিচ, নিচ থেকে কুলচাঁদ, কুলচাঁদ থেকে সঞ্জয়। ওই যে প্রেম ফ্রিকিক নেবেন এখানে মহাবীর, মহাবীর ফ্রিকিক নিয়েছেন। দশ নম্বর জার্সি দাড়ি প্লেয়ার আদিবাসী ইউনাইটেড এর সঞ্জয় বালমুচু, দেখছেন কাকে দেবেন, খেলেছেন মুন্না মল্লিককে, গোল হওয়ার সম্ভাবনা। আরে কিন্তু দুর্দান্ত সেভ দিলেন এখানে অভিজিৎ, মুন্না মুর্মুর শট, কিন্তু অভিজিৎ বাঁ দিকে ড্রাইভ দিয়ে কিন্তু গোল বাঁচি দিলেন এখানে, নিশ্চিত গোল রক্ষা করলেন এখানে অভিজিৎ সর্দার, ভবনপুকুর ফুটবল কোচিং সেন্টারের গোলকিপার। একটি পরীক্ষার মুখে পড়েছিল কিন্তু দুর্দান্ত সেভ দিয়ে কিন্তু পরীক্ষাটা উতরে গেছেন। দারুণ একটা আক্রমণ গড়ে তুলেছেন আদিবাসী ইউনাইটেডের মুর্মু, কর্নার ছিল, কর্নার থেকে বল কিন্তু তালুবন্দি করে নিয়েছেন অভিজিৎ। দীপেন্দু পাত্র, সালাউদ্দিন মণ্ডল, সালাউদ্দিনকে দিয়ে গিয়ে চলেছেন, সালাউদ্দিনের গোলমুখী শট, কোথায় শট নিলেন সালাউদ্দিন, সালাউদ্দিন কিন্তু আমার সামনে অনেক খালি জায়গা ছিল, যেতে পারত। এই ম্যাচে এখনও পর্যন্ত কোনো গোল হয়নি, আপনারা দেখছেন দ্বিতীয় অর্ধের সেই ম্যাচ, ক্যাপ্টেন সনাতন সর্দার বলটি বসিয়ে নিয়েছেন, গোল কিক নেবেন, এখানে একটি প্লেয়ার মাঠে পড়ে আছে হয়তো দীপঙ্কর প্রামাণিক, দীপঙ্কর প্রামাণিকের হালকা চোট লেগেছে, খেলা কিন্তু কন্টিনিউ আছে। অভিজিৎ সর্দার বলটি কিন্তু সংগ্রহ করে নিয়েছেন, অভিজিৎ দেখছেন কাকে দেবেন, অভিজিৎ দেওয়া শিষকে, দেওয়া দেখছেন কাকে দেবেন, দেবার পায়ে বল, অভিজিৎ কিন্তু লম্বা মারলেন, গোল হওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু সনাতন সর্দার কিন্তু একদম গোল লাইন ছেড়ে মাঝ মাঠ একদম মিডফিল্ড জোন থেকে কিন্তু বল কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন, দুর্দান্ত সনাতন সর্দার দুর্দান্ত ক্লিয়ার করলেন এখানে, নিশ্চিত গোল রোধ করলেন এখানে, এগিয়ে এসে সনাতন সর্দার। আক্রমণের শুভঙ্কর, সনাতন সর্দার গোল কিক নিলেন এখান থেকে, হাকিমি এগিয়ে চলেছেন গোলমুখী শট, হাকিমি কিন্তু একটি চেষ্টা করেছিলেন একটি দূরের থেকে শট নেওয়ার,
ফিজিওথেরাপিস্ট এখানে চলে এসছে ফিজিও মলয়, মলয় মণ্ডল অনেক অভিজ্ঞতা সম্পন্ন, এখন তো এই কিছুদিন আগে হয়তো চলে এসে সন্তোষ ট্রফিটি ফিজিও রেলওয়ে টিম থেকে ভারতীয় রেলে ফিজিওথেরাপির কাজ করেছে মলয় সঞ্জয় বালমুচু। এখানে বিক্রমকে একটি হলুদ কার্ড দেখেছেন ফুলচাঁদ ফিকিক থেকে, কিন্তু এখানে খেলে দিলেন সঞ্জয় বালমুচু, সঞ্জয় বালমুচির ফিকিক। এখানে কিন্তু অফসাইডে পাদে পা দিয়েছেন, কিন্তু এখানে সঞ্জয় বালমুচুকে দুর্দান্ত একটি ক্রস ছিলেন, সেই ক্রস থেকে কিন্তু বিমল মিচ হেড করেছিলেন, সেই হেড কিন্তু বার পোস্টে লেগে বল প্রতিহত হয়েছিল, কিন্তু তার আগেই কিন্তু ওখানে আজকের ম্যাচের ব্যাটসম্যান অফসাইডের নির্দেশ দিয়েছিল, যার কারণে মানে অফসাইড। মহসিন এখানে মহাবীর হেমরাম ক্লিয়ার করে দিয়েছেন বল, একটি ইয়েলো কার্ড এখানে সুবীরকে, সুবীরকে কিন্তু ইয়েলো কার্ড দেখে কিন্তু আজকের ম্যাচের রেফারি কিন্তু সতর্ক করে দিলেন মানব মণ্ডল যে আপনি সাবধানে থাকবেন, এইভাবে ফাউল করাটা কিন্তু নিয়মের বিরুদ্ধে। ফিকে কিনেছেন মানুষ দীপকের হেড, সালাউদ্দিনে পায় বল, সালাউদ্দিন কিন্তু শট দিয়েছেন গোলে, কিন্তু বল কিন্তু আদিবাসী ইউনাইটেডের ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়ে বল কিন্তু কর্নার হয়ে গেল। কর্নার, এখানে কর্নারের মানুষ গোল হয় কিনা, আক্রমণে হাকিমি পৌঁছেছেন ফুলচাঁদ, ফুলচাঁদ হাকিমি কোথায় খেললেন ফুলচাঁদ হেমরাম, কাউন্টার অ্যাটাক করা খুবই প্রয়োজন ছিল ফুলচাঁদের, কিন্তু এখানে বল খেলে দিয়েছেন নি একদম বিমানকে, বিমান কিন্তু খেলে দিয়েছেন আগে একদম লেফট উইংকে, লেফট উইং শুভঙ্কারের উদ্দেশ্যে। দীপক সর্দার, দীপক সর্দারের পায়ে বল, দীপক দেখছেন দীপক কোথায় দেবেন, দীপেন্দু পাত্র, দীপেন্দুর সঙ্গে ফুলচাঁদ হেমরাম, ফুলচাঁদ হেমরাম দেখছেন বল দখলের লড়াই, বল কিন্তু থ্রো হয়ে গেল, থ্রো করলেন, এখানে থ্রো করবেন হয়তো দীপেন্দু, বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার আদিবাসী ইউনাইটেডের মধ্যে যে ফাইনাল ম্যাচ চলছে সেই ম্যাচটি এখন কিন্তু গোল শূন্য হিসাবে চলছে, হাকিমির সঙ্গে তার বল দখলের লড়াই দেখলাম ওখানে, এখানে মহাবীর হেমরাম কিন্তু আজকে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে, মহাবীর হেমরাম সঞ্জয় বালমুচু সুবীর হাকিমি আজকে দুর্দান্ত ফুটবল খেলছে আজকে আদিবাসী ইউনাইটেড ফুটবল ক্লাব চিত্তরঞ্জনে, এবছর সারা জাগানো ফুটবল খেলেছে লিগে চিত্তরঞ্জন লিগে, দীপেন্দু পাত্রর ক্রস, মানুষ মানুষ দাস কর্নার, কন্যা নেবেন এখানে মানুষ দাস, আক্রমণে বসিরাট, ফাউল হয়ে গেল, এখানে ফাউল করে বসলেন এখানে সনাতনকে, সুবীর, সুবীর পায় বল, সুবীর দেখছেন কাকে দেবেন, সুবীর খেলে দিলেন একদম বিমল মিঞ্চকে, এখানে মিঞ্চকে ফাউল করেছেন এখানে মহসিন, মহসিন গাইন দু নম্বর জার্সিদের প্লেয়ার বসিয়ার বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারে, বসিয়ার বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার কিন্তু চিত্তরঞ্জনে
দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে, সেটা আমরা সকল চিত্তরঞ্জনবাসী জানি। আজকে কত ভালো ফুটবল এখানে খেলেছে দীপক সর্দার, দীপঙ্কর প্রামাণিক, সালাউদ্দিন মণ্ডল। সালাউদ্দিন কিন্তু ফাঁকা বল খেলে দিয়েছিলেন, গোল হওয়ার সম্ভাবনা, আর এ দুর্দান্ত এখানে সেভ দিয়েছেন, এখানে দুর্দান্ত সেভ এইখানে সুবীরের, আদিবাসী ইউনাইটেড ক্লাব একদম গোলমুখী গোলমুখী শট কিন্তু সেভ করে দিলেন এখানে সুবীর। বর্তন এখানে দীপেন্দু কিছু পরামর্শ দিচ্ছে, আমি জানিয়ে দেবো কার জায়গায় আসছে। এখানে কিন্তু ফিকিক অনিমেষ মুন্ডা মাঠে প্রবেশ করছে, বিক্রমের জায়গায় পরিবর্তন হয়ে গেল, এখানে বিক্রম অনিমেষ মুন্ডা কিন্তু মাঠে প্রবেশ করে গেল। এখানে ফিকিক, ফিকিক নিলে এখানে মানস দাস, কিন্তু মানব পাচিলে বল কিন্তু ধাক্কা খেয়ে বল মাঠে বাইরে চলে গেল। এটা পিছনে না মুহু মুহু আক্রমণ করছে এখানে বামুনগাছি ফুটবল একাডেমি যে কোচিং সেন্টার আছে, আদিবাসী ইউনাইটেড এর ডিফেন্ডার কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে এখনো পর্যন্ত। ম্যাচের এখনো পর্যন্ত যা ফুটবল খেলা হয়েছে দুর্দান্ত ফুটবল খেলা, দুটো টিমই উপহার দিয়েছে। ম্যাচের বয়স কিন্তু 59 থেকে 60 মিনিটে পা দিয়েছে। ম্যাচ কিন্তু 60 মিনিট অতিক্রম হয়ে গেল, দ্বিতীয় অর্ধের ম্যাচ আপনারা দেখছেন। আক্রমণে শুভঙ্কর, হাকিমিক কিন্তু এখানে বল কিন্তু প্রতিরোধ করে দিয়েছে আক্রমণ। সঞ্জয় বালমুচু, সঞ্জয় থেকে কুলচাঁদ হেমরাম, কুলচাঁদ হেমরামের সঙ্গে বল দেখলে লড়াই, একটি প্লেয়ার এখানে আহত আছে, আমি জানি দেবো কি, হয়তো শুভঙ্কর, এটা না শুভঙ্কর নয়। খেলা কিন্তু শুরু হয়ে গেল, দীপক, দীপকের পায়ে বল, দীপক থেকে দীপেন্দু পাত্র, দীপেন্দু দেখছেন কাকে দেবেন, দীপেন্দু খেলে দিয়েছেন একদম সালাউদ্দিনের উদ্দেশ্যে, তালুবন্দি করলেন ওখানে সনাতন সর্দার, ক্যাপ্টেন আদিবাসী ইউনাইটেড। সে মানুষ কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে আজকে যতক্ষণ খেলা হয়েছে। এখানে কিন্তু ফাউল করা হয়েছে মহাসিন গাইনকে, নেওয়াল মিঞ্চ এখানে ফাউল করে বসেছেন। আক্রমণে আদিবাসী ইউনাইটেড, ফুলচাঁদ হেমরামের পায়ে বল, ফুলচাঁদ একদম পিছনে খেলে দীনেশকে, কাউন্টার অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা। বিমানকে এখানে কাট দেখানো হয়েছে, ক্রিকেটের
লাকিমি রেড দেবাশিস। খেলা কিন্তু জমে উঠেছে পুরো। দেওয়ান থেকে অভিজিৎ, অভিজিৎ দেখছেন ফাঁকে দেবেন, অভিজিতের পায়ে একটা দুরন্ত স্কিল দেখলাম আমরা। কৌমানিক এগিয়ে আক্রমণে বসিরাট, দেখা যাক গোল করতে পারে কিনা। বল কিন্তু এখন ঘোরাঘুরি করছে, সালাউদ্দিনে পায় বল, সালাউদ্দিন সন্তান হাতদার তালুবন্দি করে নিয়েছে সন্তান সর্দার। আক্রমণে আদিবাসী ইউনাইটেড, এখানে কিন্তু দুর্দান্ত স্লাইডিং দেখলাম, এখানে দুর্দান্ত স্লাইডিং দেখলাম এখানে। সালাউদ্দিনের সঙ্গে একটা সঞ্জয় বালমুচি বল দখলে লড়াই দেখলাম আমরা। আজকে কিন্তু দুর্দান্ত ফুটবল চলছে এখানে সিরাত স্টেডিয়ামে। আক্রমণে বসিরহাট, তোর এখানে দিব্যেন্দু পাত্র, দ্বিতীয় অর্ধের একদম শেষ লগ্নে ম্যাচ চলে এসেছে। 67 মিনিট ম্যাচ অতিক্রম করে গেছে দিব্যেন্দু পাত্রর হেড, নির্দিষ্ট সময়ে আর 3 মিনিট খেলা বাকি, সঙ্গে সংযুক্তি টাইম যুক্ত হবে। এখানে কিন্তু ফুলচার ভাবনাটি দারুণ ব্লকিং করলেন এখানে। আপনারা দেখছেন ফ্রেন্সি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের পরিচালনা দিব্যেন্দু পাত্র থ্রো করলেন। ফাউল, দিব্যেন্দু পাত্রের ফাউল, ফ্রিকিক আদিবাসীর অনুকূলে। দুটি পরিবর্তন এখানে, এখানে নূর উদ্দিন, নূর আসবেন মাঠে, অমিও মাঠে আসবে, অমিও আর নূর কার জায়গায় আসবে সেটা আমি জানিয়ে দেবো। দীপঙ্কর প্রামাণিকের জায়গায় আছেন, দীপঙ্কর প্রামাণিক পরিবর্তন হচ্ছেন, দীপঙ্কর ও শুভঙ্কর, দীপঙ্কর প্রামাণিক, শুভঙ্কর সর্দার, দীপঙ্করের জায়গায় আসলেন নূর, এখানে শুভঙ্কর, শুভঙ্কর জায়গায় আসছেন জাসিদাবা আট। এখানে ফিকিক আদিবাসীর অনুকূলে, ফিকি নেমে সঞ্জয় বালমুচু, ফিকি নিলেন দেখছেন ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট একদম দ্বিতীয় অর্ধের ম্যাচ, দ্বিতীয় অর্ধে একদম শেষ লগ্নে পৌঁছে গেছে ম্যাচটি। আজকের ফোর্থ লাইটস, ফোর্থ রেফারি এখানে জানিয়ে দেবেন রেড টাইম, একদম প্রস্তুত আছে এখানে, 2 মিনিট হয়তো সংযুক্তি টাইম এখানে দেবেন আজকে ফোর্থ রেফারি, 2 মিনিট অ্যাট এ টাইম।
ম্যাচ কিন্তু টাইব্রেকারে গড়িয়ে যাবে হয়তো। দেখা যাক রোমাঞ্চকর কিছু হয় কি না আক্রমণে। বৈশাট দেখছেন কাকে দেবেন, ওখানে দিনেশ, দিনেশ থেকে ফুলচাঁদ। ফুলচাঁদ কিন্তু অনেক নিচে নেমে খেলছে আজকে ফুলচাঁদ। ফুলচাঁদ গোল করতে গেলে কিন্তু ফুলচাঁদকে অনেক আগে আসতে হবে। আক্রমণে আদিবাসী ইউনাইটেড, থ্রোই এখানে থ্রো নেবেন, সম্ভবত ওখানে ফাউল হয়েছেন, ফাউল নেমে ফিকিক নেবেন ওখানে সঞ্জয় বালমুচু। নূর চলেছেন, নূর এগিয়ে আক্রমণে বসিরাট। মানুষকে এখানে ফাউল করা হয়েছে, ফিকিক বসিরাট বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারের অনুকূলে ফিকিক নেবেন এখানে দিব্যেন্দু পাত্র। বলতে বলতে কিন্তু ম্যাচ কিন্তু গোললে চেয়ে শেষ হয়ে গেল, দ্বিতীয় অর্ধে খেলা শেষ হয়ে গেল। ম্যাচ কিন্তু সরাসরি টাইব্রেকারে চলে যাবে ম্যাচ, ম্যাচের রেজাল্ট কিন্তু টাইব্রেকারেই নিষ্পত্তি হবে। আপনারা দেখছেন ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, সেই মেগা ফাইনাল কিন্তু গোললেস ড্র হয়ে গেল, ম্যাচ কিন্তু সরাসরি টাইব্রেকারে যাবে, টাইব্রেকারেই আজকের। এখানে আজকের বল বয়রা কিন্তু এখানে প্রচুর, এরা বল বয় না, এরা কিন্তু সবাই ফুটবল প্লেয়ার, সবাই এখানে জুনিয়র প্লেয়ার আমাদের, কিন্তু ইসবল ফ্যান্স ক্লাবের আগামী ভবিষ্যৎ। এরা কিন্তু হয়তো এদের ভিতরে কাউকে দেখা যাবে ইস্টবেঙ্গল মোহনবাগান টিমে খেলতে, ভারতবর্ষের যে কোনো ক্লাবে হয়তো খেলতে দেখা যাবে আগামী দিনের এরা ভবিষ্যৎ। এরা বল বয় নয় মোটেই, আমি কিছু বলি এই যো হাই হ্যালো এটা মাথায় না কি খেলেছি কি ভুল হয়েছে কি বৃত্তান্ত সব মাথাতে হরিত। এখন জিততে গেলে আমাদের পাঁচটা শট পাঁচটা গোল করতে হবে, অভিজিৎ সেভ করবে ঠিক আছে, পাঁচ ধরনের শট সমাজ চলতে থাকবে, হ্যাঁ চলবে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, সাইডে তো চলবে আগে পাঁচটা শট পাঁচটা গোল করবে, অভিজিৎ অভিজিৎ বলে কাজ করবে, দরকারে বিদেশি চেঞ্জ করে নেবো, আমরা কোনো অসুবিধা নেই, চলো বসিয়াট বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার টাইব্রেকারের জন্য প্রস্তুত। আমার পাড়ার টিম বুঝলে দাদা, আমার পাড়ার টিম এটা, আজকের ম্যাচের কিন্তু দুটো গোলকিপার এখানে প্রস্তুত, অভিজিৎ বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার অভিজিৎ এখানে আছেন, আছেন সনাতন সর্দার, বসিয়ার বামনপুকুর হয়তো শট নেবেন, হ্যাঁ শট নেবেন, সনাতন সর্দার সেভ করবে এখানে, এখানে প্রথম শট নেওয়ার জন্য এসেছে দিব্যেন্দু পাত্র। এখানে প্রথম শট নেওয়ার জন্য চলে এসেছে এখানে দিব্যেন্দু পাত্র বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার, প্রথম শট প্রস্তুত এখানে সনাতন সর্দার, সনাতন সর্দার প্রস্তুত, প্রস্তুত দিব্যেন্দু গোল, পোস্টে লেগে কিন্তু বল ইনসাইডে ঢুকে গেছে, এক গোলে এগিয়ে গেল বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার, একটি গোলে এগিয়ে গেল। এখানে দিনেশ, দিনেশ মান্ডি কিন্তু চলেছে এখানে টাইপ গান নিতে, আদিবাসী ইউনাইটেডের প্রথম শট
এখানে প্রস্তুত ভবনপুকুর ফুটবল কোচিং সেন্টারের গোলকিপার অভিজিৎ, অভিজিৎ কিন্তু পুরোপুরি প্রস্তুত। এখানে প্রস্তুত দীনেশ, আদিবাসী ইউনাইটেডের ডিফেন্ডার। দেখা যাক গোল করতে পারে কি না। ম্যাচটা এক গোলে এগিয়ে আছে ভবনপুকুর। বসিরাট গোল করে দিলেন এখানে দীনেশ। এক এক গোলে বরাবর হয়ে গেল। দ্বিতীয় শট নেওয়ার জন্য আসছে। তুই বলে দ্বিতীয় শট নেওয়ার জন্য চলে এসেছে এখানে বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারে অনিমেষ। এখানে আদিবাসী ইউনিটের ক্যাপ্টেন পুরো প্রস্তুত গোলকিপার সনাতন সর্দার। দেখা যাক গোল করতে পারে কিনা। এক এক গোলে কিন্তু বরাবর আছে। দ্বিতীয় শট চলছে, দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত এখানে অনিমেষ, প্রস্তুত সনাতন সর্দার। চলেছেন দ্বিতীয় শটের জন্য। গোল অনিমেষ কিন্তু এখানে গোল করে দিয়েছেন, দুর্দান্ত গোল করলেন এখানে অনিমেষ। 2-1 গোলে গিয়ে গেল বসিরহাট বামন গাছ বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার। অভিজিৎ মাঠে কিন্তু একটাই দর্শক এখানে আওয়াজ থাকে, অশোক দা। অশোক দা কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু এইভাবে সাপোর্ট করে টিমদের। দ্বিতীয় শট আদিবাসী ইউনাইটেড কিন্তু গোল করে দিল। 2-2 হয়ে গেল ম্যাচ। বসিরহাট বামন পুকুর ফুটবল কোচিং সেন্টারে তৃতীয় শট মারার জন্য চলে এসেছে এখানে মানস দাস। মানস দাস অত্যন্ত ভালো ফুটবল খেলেছে আজকের ম্যাচে। মানস দাস কিন্তু এখন চলে এসেছে। দেখা যাক মানুষ কিন্তু গোল করতে পারে কিনা। মানুষ কিন্তু প্রস্তুত, প্রস্তুত সনাতন সর্দার। তিন দুই গোলে এগিয়ে গেল বসিরহাট বামনপুকুর ফুটবল কোচিং সেন্টার। দুটো গোলকিপার পরিবর্তন হয়ে গেল এখানে। অভিজিৎ, অভিজিৎ কিন্তু পরিবর্তন হয়ে গেল এখানে, পরিবর্তন হয়ে গেল সনাতন। নতুন দুটো গোলকিপার এখন দুটো সেভ করবেন। নতুন গোলকিপার এসেছে দুটো, সনাতনও পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল অভিজিৎ। আগে ম্যাচে আগে দুটো ম্যাচে মিস করেছিল, লাস্ট ম্যাচে গোল করেছে এখানে। এটা ম্যাচে দেখা যাক কি হয়। ফুলচাঁদ হেমরাম চলে এসেছেন আদিবাসী ইউনাইটেডে টাইব্রেকারে শট নেওয়ার জন্য। ফুলচাঁদ হেমরাম দেখা যাক গোল করতে পারেনি কেনা। 3-2 গোলে পিছিয়ে ফুলচাঁদ হেমরাম প্রস্তুত। দেখা যাক গোল করতে পারে না। এ কিন্তু দুর্দান্ত গোল করলেন ফুলচাঁদ হেমরাম, দুর্দান্ত গোল। ফুলচাঁদ হেমরাম কিন্তু এর লাস্ট যে টুর্নামেন্ট হয়েছিল সেইখানে কিন্তু টাইব্রেকারে একটি শট মিস করেছে, কিন্তু তারপর তিনটি শট কিন্তু টাইব্রেকারে নিয়েছেন, তিনটেই গোল করেছেন ফুলচাঁদ হেমরাম, দুর্দান্ত ফুটবল প্লেয়ার, সিলাবু ফুটবল অ্যাসোসিয়েশনের প্লেয়ার। যে গোলকিপারটি এসছে আদিবাসী ইউনিটের লাস্ট ম্যাচে কিন্তু এই ছেলেটি কিন্তু টাইব্রেকারে একটি গোল সেভ করেছিলেন, সে এর দৌড়াতেই কিন্তু আদিবাসী ফাইনালে উঠেছিলেন। বামনপুকুর ফুটবল কোচিং সেন্টারে নূর চলে এসেছেন টাইব্রেকার শট নিতে। দেখা যাক গোল করতে পারে কিনা নূর। নূরুদ্দিন চলে এসেছেন টাইব্রেকার মারার জন্যে। এখানে প্রস্তুত নতুন গোলকিপার, লাস্ট ম্যাচ কিন্তু এই ছেলেটি কিন্তু টাইব্রেকার সেভ করেছিল এই ভাইটি। নূরের শট কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয়ে বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। এক গোলে এখনো এই গোলটি কিন্তু করলে আদিবাসী ইউনাইটেড তাহলে এক গোলে লিড নেবে। নূরুদ্দিনের শট কিন্তু পোস্ট লেগে বাইরে চলে গেল। লাগলে
দেখা যাক এখানে হাকিমি চলে এসছে গোল করতে, দেখা যাক টাইব্রেকারে গোল করতে হয়নি, এক গোলে যদি গোল করে তাহলে লিড নেবে এক গোলে। এক গোলে কিন্তু এগিয়ে গেল আদিবাসী ইউনাইটেড, আদিবাসী ইউনাইটেড এক গোলে এগিয়ে গেল। চার তিন গোলে এগিয়ে আদিবাসী ইউনাইটেড। এখানে পঞ্চম শট নেওয়ার জন্য চলে এসেছে এখানে ক্যাপ্টেন স্বয়ং নিচে দীপক, দীপক সর্দার, দীপক সর্দার আসছে শট নেওয়ার জন্য। আজকের ম্যাচের শেষ শট, আজকের ম্যাচের শেষ শট নয় হয়তো, এটা পঞ্চম শট, সেভ হয়ে গেলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে, গোল করলে কিন্তু কন্টিনিউ চলবে। এখনও দীপক সর্দার সেভ, জিতে গেলেন এখানে, জিতে গেলেন আদিবাসী ইউনাইটেড ফুটবল ক্লাব। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এ ঠান্ডা লাগছে তো, ওই চলে আসে সামনে, ইস্ট বেঙ্গল টেবিলে যাও, টেবিলে যাও, ভারতবর্ষের কোনো ব্যাপার নেই ভাই, আমরা জিতেছি, চল, কোনো ব্যাপার নেই। আপনারা জানেন ইস্ট বেঙ্গল ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন দিকে তাদের নাম উচ্চারণ করে রেখেছে, এটা বলাই বাহুল্য। আবার এটাও ঠিক, আমাদের হ্যান্ডসাম ভাই কেমন আছে, হ্যান্ডসাম সারা পৃথিবী জুড়ে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব অবশ্যই খাবো, দু বছর ধরে খাওয়াচ্ছে আমাকে, হ্যাঁ দু বছর ধরে আমি ধার রেখেছি খাবার, খাবি দিতে হবে একদিন সবাইটা, আমাদের হ্যান্ডসাম ভাই 2019 কানপুর এমনকি কল্যাণ গ্রামের কিছু ক্রীড়া প্রেমী আদিবাসী ইউনাইটেড আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইভান মিঞ্চ বলছাদ হেমরাম আমাদের ম্যানেজার, এখানে এখানে আছে ম্যানেজার, কেমন কেমন লাগলো ম্যাচ আজকে? খুব সুন্দর, বোঝা খুব মুশকিল, ইস্ট বেঙ্গল তাদের রক্তে মিশে আছে, ইস্ট বেঙ্গল বলতে তারা পাগল। এই ইস্ট বেঙ্গল সমর্থনা মিলে 2019 তৈরি করে ফেলবে। থ্যাংক ইউ ফুলচাঁদ হেমরাম, আমার সামনে ফুলচাঁদ কিছু বলবে তুমি? চিত্তরঞ্জন তোমার টিম দুটো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হচ্ছে, কিছু বলো টিমের ব্যাপারে, কিছু বলো তোমাদের টার্গেট বলো। আমাদের টার্গেট সারা বছরের কাজ বোধহয় এই ফুটবল টুর্নামেন্টে ঘিরে, আপনারা ভুল করছেন, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব চিত্তরঞ্জন নানান সামাজিক কাজে নিজেদের এগিয়ে নিয়ে চলেছে। কয়েকটি কথা আমি আপনাদের বলি, পরবর্তী আরো চাইবো স্বেচ্ছায় রক্তদান শিবির, শুনলেন গুরুত্বপূর্ণ বক্তব্য, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এ এখন খাচ্ছে ডিম কলার রুটি, এর গায়ে প্রচুর পাওয়ার ওই জন্য ডিম কলার রুটি। এখানে আছে হীরা, হ্যান্ডসাম হীরা, তোমার টিম কেমন? কতটা খুশি তুমি, কতটা খুশি পাশে দাঁড়াতে তাদের স্বেচ্ছায় রক্তদান করতে? তোমার কেন নার্ভাস আছে, ক্যামেরার সামনে নার্ভাস লাগছে তোমাকে? কতটা হ্যাপি আছো, তোমাদের আদিবাসী ইউনাইটেড এর কি প্রোগ্রাম আছে নেক্সট? আজকে রাত্রি তো গেট টুগেদার আছে একটা ভালো শুনেছি, আজকে রাতে তো দারুণ খাওয়া দাওয়া আছে, পার্টি হবে, বিভিন্ন ভাবে তারা মেডিকেল ক্যাম্প উপস্থিত অতিথিগণ আর মেরে প্লেয়ার ভাইও আর আয়ে হুয়ে দর্শক সবাই কো গুড ইভিনিং। এই ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত দিনে আমাদের মাঝে উপস্থিত থেকে স্বামীজি প্লিজ আজকের এই ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের ফাইনাল রাউন্ডের খেলায় আমি থাকতে পেরে এখানকার যে পালসটা দেখলাম, যারা খেলে সহ এটি যারা খেলে তাদেরকে যেরকম প্রেরণা দেয়, আর যারা সংগঠক আমাদের পিন্টু বাবু বলে পড়েছি, প্রত্যেক বছরই দুজন করে এক্স প্লেয়ারকে নিয়ে আসে
এবং আমাদের রামকৃষ্ণ মিশনেও একটি ফুটবল টুর্নামেন্ট হবে আগামী 23 মার্চ। সেই দিন পিন্টুভাবেই ব্যবস্থা করে দিয়েছেন, মনোরঞ্জন ভট্টাচার্য থাকবেন। তো আপনার স্বামীজিকে বসলে হবে না, স্বামীজি পুরস্কার তুলে দিতে হবে। আপনি এগিয়ে আসুন প্লিজ। স্বামীজি এখানে আছেন, আমাদের অঙ্কুরদা আছে, অঙ্কুরদা আর দীপঙ্করদা এই টুর্নামেন্টে যারা খেলা পরিচালনা করেছেন। স্বামীজিকে যেতে হবে। জয়দেব সোমেন, আন্না আপনাকে পুরস্কার দেন। জয়দেব, রঞ্জিত দে, রঞ্জিত লং স্টেপ টেনে আসলো এখানে। বিনোদ টুডু, শুভময় দাস, কৃষ্ণ দত্ত, এবং আজকের এই চূড়ান্ত খেলায় ম্যাচ রেফারি হ্যান্ডসাম ভাই একটা জলের বোতল নিয়েছে, জলের বোতল নিয়ে অনেক হ্যাপি মানব মন্ডল। আমরা যারা প্রত্যেক দিন সেন্ট জনস অ্যাম্বুলেন্স টুর্নামেন্ট ঠিক সুন্দরভাবে সমাপ্তি ঘটত কিনা আমার জানা নাই। এবার ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব পুষ্পেন স্যার, আমাদের পুষ্পেন স্যার দায়িত্বে ছিল এখানে ফুটবল বিশেষজ্ঞ, ম্যাচের তথা সেরা প্লেয়ার কি হবে নির্বাচন হিন্দি মিডিয়াম করার দায়িত্বে ছিল এখানে শিক্ষক ডক্টর সঞ্জয় ঘোষ। গত 4 বছর ধরে ভারতীয় রেল দলের অন্যতম নির্বাচক শ্রী পুষ্পেন্দ্র, আমাদের পুষ্পেন স্যার এখানে দেখলেন। ইন্ডিভিজুয়াল প্রাইজ রানার্স আপ টিম, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। মহসিন তরতা, দিব্যেন্দু পাত্র, এখান দিয়ে সামনে দিয়ে সামনে, দেবাশিস সর্দার, দীপক সর্দার ক্যাপ্টেন অফ দ্য টিম, মানস সর্দার, দীপঙ্কর প্রামাণিক, শুভঙ্কর সর্দার, সালাউদ্দিন মণ্ডল, অমিয় অধিকারী, নুরামি গাই, দীপঙ্কর মাহাতা, অনিমেষ মণ্ডল, শুভ দাস, দেবদাস মুন্ডা, প্রশিক্ষক সমীরণ ব্রহ্ম, ম্যানেজার প্রতাপ সর্দার, ফিজিও জসমিন মণ্ডল, ইন্ডিভিজুয়াল প্রাইজ আদিবাসী ইউনাইটেড ফুটবল ক্লাব মহাবীর হেমরা, দীনেশ মার্ডি, সুবীর সোরেন, সঞ্জয় মহালবচু,
ফুলচাঁদ হেমরম। সঞ্জয় কিসকু, মুন্না মান্ডি, রোহিত মাঝি, রাজেশ মুর্মু, বিমল মিঞ্জ, হাতালিটা বন্ধ হয়ে গেছে, অঙ্কিত হেমব্রম, হাকিম মারান্ডি, হীরা কিসকু, আদি মেধা, রাজু মোহলি, সুশীল হেমব্রম, সঞ্জিত টুডু, কোচ রাজেশ টুডু, এদিকে জ্বালালে উড়ে বেরিয়ে যাবে, পিছনে করো পিছনে দিকে, জলের বোতল ছোট হয়ে গেছে, ফিজিও মলাই মন্ডল, মলাই মন্ডল ফিজিও, আমাদের চিত্তরঞ্জনের ফিজিও মলাই, টুর্নামেন্টের বেস্ট গোলকিপার সনাতন সর্দার, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার ডোনেটেড বাই শ্রী সুভাষ ঘোষ, আদিবাসী ইউনাইটেড ফুটবল ক্লাব চিত্তরঞ্জনের। বেস্ট মিডফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট প্রাইজ ডোনেটেড বাই শ্রী কমল গাঙ্গুলি, বেস্ট মিডফিল্ড, বেস্ট মিডফিল্ড আমাদের দীপক, বেস্ট স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট প্রাইজ ডোনেটেড বাই শিবাজি সংঘ ফেয়ার প্লে ট্রফি শিবাজি সংঘের দখলে, ফেয়ার প্লে ট্রফি সচিন গোপ ক্যাপ্টেন শিবাজি সংঘ, সচিন গোপ ফেয়ার প্লে ট্রফি, অমিত আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, দেবাশিস, দেবাশিস আজকে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল আমাদের, দেবাশিস আজকে ম্যান অফ দ্য ম্যাচ, থ্রি থাউজেন্ড রুপিস আজকে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালের, দেবাশিস গোল অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টের সর্বশ্রেষ্ঠ, দেখা হচ্ছে আমাদের 3000 ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ম্যাচ, বেস্ট গোল তুহিন মাওরি, টুর্নামেন্টের বেস্ট গোল, টুর্নামেন্টের বেস্ট গোল তুহিন, দুর্দান্ত ম্যান অফ দ্য টুর্নামেন্ট সালাউদ্দিন মণ্ডল, দিস ইজ নাম্বার 10 সালাউদ্দিন মণ্ডল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সালাউদ্দিন মণ্ডল, সালাউদ্দিন ম্যান অফ দ্য টুর্নামেন্ট সালাউদ্দিন মণ্ডল, প্রিন্সিপাল ফুটবল টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার সালাউদ্দিন, সালাউদ্দিন সালাউদ্দিন প্রাইজ নিয়ে যাচ্ছে, সালাউদ্দিন ট্রফি এবং উইনার্স ট্রফি তুলে দেওয়ার আগে আমাদের পিন্টু দা প্রগতি আসানসোলের, টেকনিক্যাল কমিটির দুই সদস্য শ্রী নরেশ মিস্ত্রি এবং শ্রী শ্যামল চৌধুরী, পিন্টু দা চলেছে, পিন্টু দা চলেছে, চলেছে
এই পরে পেছনটা চলে যাবে রানার্স। আমাদের বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার আজকের ম্যাচের রানার্সার টিম আপনারা দেখছেন, বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার এখন প্রাইজ নিচ্ছেন। বামন পুকুর ফুটবল কোচিং সেন্টার আজকের এই টুর্নামেন্টের রানার্স ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব চিত্তরঞ্জন চ্যাম্পিয়ন আদিবাসী ইউনাইটেড ফার্স্ট ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট। ফার্স্ট ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আদিবাসী ইউনাইটেড, একটা সুন্দর একটা ট্রফি সঙ্গে 30,000 টাকা। এই হীরা কি টাকা কি আদিবাসী ইউনাইটেড ক্লাব দুর্দান্ত একটি আমরা দেখলাম। ফার্স্ট ফ্রেন্ডশিপ কাপ ফুটবল চ্যাম্পিয়ন আদিবাসী ইউনাইটেড, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চল জাসের মারা, জাসের মারা, জাসের মারা, চল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাধনা থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্ট, আমাদের দিবঙ্গতা, আমাদের দিবঙ্গতা সমাপ্ত ঘোষণা করছে। থ্যাংক ইউ দিবঙ্গতা, আপনাদের ধন্যবাদ সবাইকে। ভিডিও চলো জাসুয়া চ্যাম্পিয়ন, আজকে আদিবাসী ইউনাইটেড চ্যাম্পিয়ন সঙ্গে আছে, আমার সঙ্গে আদিবাসী ইউনাইটেড প্লেয়ারদের দেখছেন চ্যাম্পিয়ন আজকের ম্যাচ। চিত্তরঞ্জন থ্যাংক ইউ।